সকাল মানে সবাইকে সুপ্রভাত। তো এই যে স্কুলের পাশে দাঁড়িয়ে আছি, মানে দেরি হয়ে গেছিলো, আমি নিয়ে বেরই করেছিলাম সোহানিকে, তারপর ওর বাবা আসতে এখানে বলে দাও আমি ছেড়ে গিয়ে আসি। তো নিয়ে চলে গেছে, আর দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা কুয়াশা হচ্ছে। চলে এসেছে ছেড়ে দিয়ে, ওই যে আমি উঠবো না, আমি হেঁটে যাবো, হেঁটে যাবো না তো টমেটো সস এনেছি, এনেছি সর্ষের তেল, এনেছি চিনি, এনেছি একটা ফরচুন রিফাইন তেল, আর এনেছি ডিম বার সাবান। তো ব্যাস এইগুলোই নিয়ে এসেছি, বেশি কিছু আনিনি। তো এবার এগুলো গুছিয়ে নিই আর আটা মাখবো এবার। তো আটা টাটা নিয়ে বসে পড়েছি আটা মাখতে, আর এর মধ্যে দেবো হচ্ছে সামান্য নুন, আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গরম জল। তো এই গরম জলটা দিয়েই মানে আটাটা মাখবো, হালকা হা গরম জল, উষ্ণ গরম জল যেটাকে বলে, সেইটা দিয়েই আটা মাখবো। তার কারণ হচ্ছে আটাটা না খুব সুন্দর হয় মাখা, আর রুটিটাও নরম থাকে বেশ, মানে ফলেও ভালো। তা তার জন্যই গরম জল দিয়েই আটা মাখছি আমি, আর আটাটা যত ভালো মাখা হবে মানে আমার হিসেবে যেটা বলে, আটাটা আমি যত ভালো মাখবো রুটিটাও আমার ততই ভালো হবে। তো চলুন আটাটাকে মেখে নিই। তো আটা আমার দেখুন বলতে বলতে মাখা হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে, নরম বেশ। তো এবার বানিয়ে নেবো হচ্ছে রুটি, আজকে রুটি বানাচ্ছি, আজকে পরোটা বানাবো না, তো তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিই চলুন। আর কে কে খাবেন সবাই চলে আসুন, সকাল সকাল গরম গরম চা রুটি আর আলু মূলো বেগুনের সবজি। তো কে কে খেতে ইচ্ছুক চলে আসুন আমার বাড়িতে, একসঙ্গে বসে সকালে মানে ব্রেকফাস্টটা করে নেবো সবাই জমিয়ে, ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে আসুন সবাই। তো এই যে দেখুন আলু মূলো বেগুন সব কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি, ভেবেছিলাম মূলো দিয়ে পরোটা বানাবো কিন্তু সে পর্যন্ত যাইনি, আজকে নিরামিষ সবজি বানিয়ে দেবো এখন। আর মূলো শাকটাকেও ফেলে নিয়ে যে কেটে রেখেছি, এটাকেও রান্না করব। তো এই যে রেডি করে মানে তৈরি হয়ে গেছে আমার চা, ডাক্তার আমাকে মানা করেছে তবুও কাপ ভরে নিয়েছি চা, তরকারি আর রুটি। কটা বাজে এখন? গুড মর্নিং বলছো? 10:30 বাজে, স্কুল হয়ে গেছে, স্কুল তো হয়ে গেল। হ্যাঁ অটো অটো শিখির অটো, চা রুটি খাবে তো, উঠে মুখ ধুয়ে আসো, যাও ব্রাশ করে আসো। তো চা খাওয়ার নাম শুনে একদম তুরন্ত একদম ফটাকসে উঠে যায় চা। চা তোমার ভালো লাগে? তুমি চা খাবে? তাই কেমন করে খাবে? তো দেখুন বলতে বলতে চলে আসলাম দুপুরের লাঞ্চে তৈরি করতে, আর এখন হচ্ছে কুমড়ো কাটিকুচু আলু দিয়ে একটা মাখা মাখা সবজি রান্না করবো, এই যে হয়ে গেছে। আর সঙ্গে হচ্ছে রান্না করব এই দেখুন এইটা, কেউ বলতে পারবেন এটা কি? আমরা তো এখানে বলি পোটা কুলিজা। তো এটাই রান্না করবো, ওই যে সব রেডি করে নিয়েছি আমি, জিরে বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু জোগাড় করে নিয়েছি, হয়ে গেছে আমার রান্নাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ, টিউশন শেষ, টিউশন থেকে নিয়ে এসেছি, নিয়ে এখন এই যে পার্কে ঘুরে বেড়াচ্ছি, মানে আমি একটু বসে আছি, ওরা খেলছে, দেখতে পাচ্ছেন এই একজন বসে আছে আর একজন বসে আছে ওই যে দূরে আছে, একটু যাই ওদের কাছে। পার্কে অনেকেই ছিল, এখন খালি হয়ে গেছে, শীত শীত পড়ছে তো এখন পার্কে তেমন একটা খুব মানে কেউ থাকতে চায় না, ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, মানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। ও আচ্ছা চলো আমি আসি, চলো চলো কিচার, আচ্ছা চলো কিচার, আমি সাফ করে দিচ্ছি, সাফ করে দিচ্ছি, কিচার লেগে গেছে কিচার।
আচ্ছা আচ্ছা, কি হচ্ছে? তো একসঙ্গে দেখুন, পাঁচজন ছজন, ছজন বুঝতে পারে? কই ঝুলা খাও, ঝুলো আরামসে, গিট যায়গে ঝুলছে সবাই মিলে। এই উঠে গেল ভাই, লাস্টে দুজনেই বসে থাকবে। এই বাস, আমার মাথায় অনেকগুলো মশা, আমার মাথায় অনেকগুলো মশা কই? হ্যাঁ, ওই যে উড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি, বসে পড়েছি ঝুলাই। পারবে সোয়ানি বলতে, তোমার মতো নিতে পারবে না, বেরিয়ে পড়ে যাবে। তো এই যে বসে এবার দোল লাগাচ্ছি আমরা তিনজন, তিনজনে দোল লাগাচ্ছি না? ছোটবেলায় খুব দোলনা খেয়েছি, তো এখন একটু মানে হেলদি হয়ে গেছি, তো মানে যাকে বলে মোটা, আমি মোটা হয়ে গেছি। তো একটু মোটা হয়ে গেছি বলে এখন আর দোল টোল খাই না আমি নিজেরই, মানে বসলে তো দোল খেতে ইচ্ছে করে। এই যে দেখুন বসেছি না, আর উঠতে ইচ্ছে করবে না, কিন্তু তাড়াতাড়ি উঠে যাব, কারণ বসে থাকলেই আমার দোল খেতেই ইচ্ছে করবে, তো উঠে যাই আমি। আজ আমিও ছোট হয়ে গেলাম, মানে একটু একটু মনে হচ্ছে কি আর একটু দোলনা খাই, আর একটু দোলনা খাই, এরকম মনে হচ্ছে। তো আপনারাও কি কেউ এরকম করেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য টাটা।